সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি আছি এখন রাজধানী কাউরান বাজার, হাঁসের পাইকারি বাজার। এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রাজা হাঁস, চীন হাঁস এবং পাতি হাঁসের পাইকারি দাম। আমাদের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন হাঁসের পাইকারি দাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার নাম এখানে হলো আলমগীর এবং খুরশিদ আলমের বলা হয় চিকেন বলা হয়। মুরব্বী, এখানে তো এই যে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের হাঁস এখানে বিক্রি করে থাকেন, এই হাঁসগুলো কি আপনারা পাইকারি বিক্রি করেন না? পাইকারি খুচরা সব রকম পাইকারি খুচরা আপনাদের ওটাই আপনারা বিক্রি করেন? আচ্ছা, আপনার কাছে যে এই যে যে হাঁসগুলো আছে, রাজা হাঁস আছে, এখানে চীন হাঁস আছে, এই হাঁসগুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করতেছেন? এগুলো মনে করেন বিগ সাইজ বড় বড়গুলো 2200-300 টাকা পিস রাজা হাঁস। আবার সিনিয়র সিনিয়র বড়গুলো 1800, আবার মিডিয়াম গুলো 1400-1300। মানে ফোন বিভিন্ন সাইজ তো অন্য দাম। আচ্ছা, সাইজ বুঝে দাম? হ্যাঁ, সাইজ বুঝে। এখন এই হাঁসগুলোর চাহিদা কি রকম আছে? চীনা এখন তো চাহিদা আছে, শীত না এখন। এখন সবাই হাঁসের গোশত ভালোবাসে খায়। আচ্ছা, হ্যাঁ, যে একবার হাঁসের গোশত খাইছে ভালোবাসছে, এ তো সব শুনে খায়, ভালোই লাগে। হাঁসের গোশত শীতের দিনে একটা সুস্বাদু জিনিস, মানে হাঁসের তো হাড্ডি হাড্ডি গোস্তর সাথে যে একটা টেস্ট, কোন গোস্তর মধ্যে এরকম টেস্ট নাই, এরকম টেস্ট না। আপনাদের এই যে যেখানে এই যে হাঁসগুলো আছে, রাজা হাঁস, চীন হাঁস, এইগুলো আপনারা কোন জায়গা থেকে আনা হয় আপনাদের? এগুলো পাবনা, তারপরে বগুড়া, এই সিরাজগঞ্জ, তারপরে এদিকে আমি নাটোর, এদিকে আপনার এই সুনামগঞ্জ, এগুলো দিচ্ছে মমিনসিং নাটকনা থেকে আসে, মানে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনারা হাঁসগুলো। আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে পাতি হাঁস এগুলো আছে, এই পাতি হাঁসগুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করছেন? এগুলো 500-550 টাকা পিস বড় সাইজ, 500-550 টাকা, এগুলো 550, এগুলো 550-600, আর এগুলো 500। এই যে আপনি যে পাতি হাঁসের কথা বললেন, এই পাতি হাঁসের চাহিদা কি? ভালো, এখন বর্তমানে সবাই হাঁস গোশত ভালোবাসে খায়। এখন কোন হাঁস গুলো বেশি চলে, রাজা হাঁস, চীন হাঁস? রাজা হাঁস তো সবাই কিনতে পারে না, ওইটার দাম একটু বেশি, ওই ক্ষমতার বাইরে। ওই পাতি হাঁস গুলো বেশি খায় চলে, সবাই কিনতে, যাদের পয়সা আছে এরা রাজা হাঁস কিনে, চীন হাঁস কিনে, যাদের পয়সা কম আছে তারা পাতি হাঁস কিনে, পয়সা অনুপাতে কথা বলছে। আচ্ছা, আপনার কাছে দেখা যাচ্ছে এখানে ও হাঁস আছে, অনেক হাঁস, এই হাঁসগুলো আপনারা কত করে বিক্রি? এগুলো 600 টাকা বেড়ি হাঁস, এটা মানে মানে পুরে না পোক্ত, একবারে গ্যাস চালা, একবারে রেগুলার তেল চালা, খাই মজা। আচ্ছা, দুই বছরই হাঁস এগুলো। এই বেটি গুলো কত করে বেটি হাঁস? 600 টাকা, 550-600, 550-600। এখন কি হাঁসের দাম কি একটু বেশি না এখন? কম, হ্যাঁ এখন একটু বেশি, মানে সিজন তো বেশি তো, সিজন তো আরো বাড়ি গিয়ে সামনে, মানে মাল আগে 10 গাড়ি আইতো, এখন আইবে 1 গাড়ি 2 গাড়ি, পাড়ি বেশি কিরুনে পাড়ি বেশি, জায়গাতে মাল আমদানি কম গেছে, যার কারণে দাম আরো বাড়বে, এখন দাম বাড়তেছে আরো বাড়বে, আরো বাড়বে। আচ্ছা, কেন মাল কাছে নাই? মাল নাই, মাল কম এখন, কমে গেছে আগে সে দাদা, তুমি সব বেচতে হলে এগুলো দাদা পাইছে, আর সব বেচতে হলে যখন কিছু অল্প কিছু আনা আছে, এগুলো আছে মনে হয় সাইজে বেশি, সাইজে অনুপাতে মাল না দিতে পারলে দাদা একটু বেশ কম হবে। হ্যাঁ, বুঝছেন, এই যে যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলো কি আপনাদের কাছে যে হাঁসগুলো আছে এগুলো কি খামারের হাঁস? এগুলো মানে ওই খামারেরও আছে, গুরুত্ব ভালো আছে সব। আচ্ছা, খামার বলতে কি, আগে তো মনে করেন মানুষের মুরগির তলে ডিম রাখি বাচ্চা ফুটে দিই, এখন তো আর মুরগি দিয়ে মুরগি দেশি মুরগি পালাও না, যার কারণে ফুটে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এখন মনে করেন এগুলো কারেন্টে ফুটে ব্যস্ত মূল্যে এটা আর কিছু না, আজ তো ভান্ডি দিয়ে ভালো, এমন খানা কার্যদ্রব্য শিমুক দামুক এগুলো খায়, আজ তো ভান্ডি দিয়ে ভালো।
আপনার কাছে যে এই যে দেখা যাচ্ছে এই এখানেও হাঁস আছে আপনাদের কাছে তো প্রচুর হাঁস আমরা হাজার বার চলে 12 মাস আপনি তো সব সময় এই হাঁসের ব্যবসাই করেন হ্যাঁ আমরা 12 মাসই ব্যবসা 12 মাসই হাঁসের ব্যবসা হ্যাঁ তো আপনার কাছে দেখা যাচ্ছে এই যে নিচে এখানে হাঁস আছে হ্যাঁ এই তো কি কি চীন হাঁস এবং রাজা হাঁস না হ্যাঁ দুটো আচ্ছা দুটো আছে এগুলো কত করে এগুলো কি বড় সাইজের হ্যাঁ বড় সাইজ এগুলো 2800 টাকা পিস আর রাজা হাঁস না এগুলো 2500 টাকা পিস এই যে যে রাজা হাঁস আছে এগুলো 2500 টাকা হ্যাঁ রাজার বড়গুলো চাউল এগুলো কিনতে মানুষের কষ্ট হয় যার কারণে এখন মনে করেন হাঁস কম কিনে কম খায় আগের তুলনায় সে কম চলে অন্যান্য বছর সিজনে যেরকম চলতে আবার এরকম চলে না সীমিত লাভ আমার মাল বেশি বুঝছেন এইগুলো কথা